মুক্তিযুদ্ধের আমাদের প্রেরণা আপনারা দেখছেন চেতনা ডট টিভি কচুয়া ক্রিমিয়ান স্কুলের দোয়া ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কচুয়া পৌরসভায় অবস্থিত ক্রিমিয়ান স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সাতাশ অক্টোবর রবিবার বিদ্যালয়ে মিলনায়তনে প্রতিষ্ঠাতা মোহাম্মদ ফখরুল ইসলামের প্রধানে প্রাথমিক শিক্ষা সমাপনী ও জেএসি পরীক্ষার্থীদের দোয়া এবং অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মাহমুদ আমির হোসেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম ইউ আর সি ইন্স্ট্রাক্টর তারকনাথ মল্লিক কোচার প্রেস ক্লাবের সভাপতি ও কোচাবাতা সম্পাদক মোহাম্মদ আলমগীর তালুকদার অভিভাবক বিধানচন্দ্র সরকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী অমিত মল্লিক ষষ্ঠ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী জিয়াউল হক আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন নিশ্চন্দপুর মাদ্রাসার প্রধান মহাদ্দিস মাওলানা নুরুজ্জামান এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট চেতনা টিভি